সকালে তোমার হাতে মেহেদির এই নকশাটা ছিল। হ্যাঁ হ্যাঁ বাবু বিলকুল, আমারা মারাত তো আমাকে মেলা থেকে মেহেদি পরিয়ে এনেছে। জয়ী এই কথাটা আমাকে জানালো না যে ওর জীবন থেকে ফুটবলটাই চলে গেছে। জয়ীর সঙ্গে আমার কথা বলাটা দরকার। আমি একটু আসছি। সবসময় বকবক করছো আর আজে বাজে কাজ করছো। আমি চেঞ্জ করে আসছি। আমি আমার মারাতকে কে শকল দিখাবো? পরায় মারতে গে এভাবে চি 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 আব ক্যা হোগা? হ্যাঁ চি হায় হায় হায়, আমি আমি এবার রসোই ঘরে যাই। হি 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 মা ভগবান, কোথা থেকে এসছে কি ব্যাপার? আপনারা কি দেখছেন? আপনারা খান না প্লিজ, খান। জয়ী জয়ী, তোর সঙ্গে আমার কথা বলা দরকার। তুই যে ফুটবল খেলা ছেড়ে দিয়েছিস এই কথাটা আমাকে গোপন করে গেলি কেন রে? কেন আমি কি তোর এতটা পর হয়ে গেছি? সেই ছোটবেলা থেকেই দুটো হাতে আমি তোকে বড় করেছি, ফুটবল খেলা শিখেছি, তাকে এই দিনটা দেখবার জন্য। জয়ী এখন ভাবছি বিয়েটা দিয়ে আমি কত ভুল করেছি, অপরাধ করেছি আমি। জয়ী শুনছিস? তুই জয়ীর আওয়াজ আসছে, তুই কি বাথরুমে? জয়ী হে ভগবান, কি মুশকিলে যে পড়েছি। উনি আবার জয়ীর জন্য বাইরে ওয়েট করবেন না তো? জয়ী, জয়ী মা, তুমি নিচে যাও, আমি আসছি। আসলে সারা গায়ে ধুলো লেগে তো। আরে মা, তোর গলাটা যেন কেমন কেমন লাগছে। কই, আসলে জলের আওয়াজে শুনতে পাচ্ছ না তো, তাই ওরকম লাগছে। ও তাই হবে বোধহয়। ঠিক আছে, তুই চাল সেরে নিচে আয়, আমি অপেক্ষা করছি। হ্যাঁ, তোর সঙ্গে কথা না বলে আমি শান্তি পাচ্ছি না। আয় আয় তাড়াতাড়ি আয়। যাক বাবা, বেঁচে গেলাম। আপাতত জয়ীকে আর কেউ খুঁজবে না। এখানে সবকটাই তো ভালো, কিন্তু কোনটা নেব কিছুই তো বুঝতে পারছি না। জয়ীকে নিয়ে এলে ভালো হতো। সে যে বৌদি ফোনটা তুলছে না কেন? না না, রিভু ফোনটা এখন ধরা যাবে না। ও নিশ্চয়ই জয়ীকেই চাইবে। সেজো বৌদি ফোনটা তুলছে না, জয়ীকে তো জিজ্ঞেস করতে হবে তোরসার জন্য কি কিনবো। ল্যান্ডলাইন একটা ফোন করে দেখি। কি হলো, কথা হলো ভাগ্নির সঙ্গে? না, আসলে বেয়ান ও জানে গেছে। ও হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি রিভু বলছি মেজ বৌদি। ও ছোট ঠাকুরপো বলো।
জয় আছে, ওকে একটু দাও না প্লিজ। না না, জয় তো এখানে নেই, ও তো স্নান করতে গেছে। কি স্নানে ঢুকেছে? এই সময় স্নানে ঢুকেছে? এই না সারাদিন মাথা ধরেছিল আর এখন স্নানে ঢুকেছে। আর বলো না ছোট ঠাকুরপো, এই শরীরের অবস্থা তার উপর সব ঘরদোর গুছিয়েছে জানো, সব ঘরদোর পরিষ্কার করে এখনো চান করতে গেছে। এই যে আমি ওকে বলে এলাম রেস্ট নিতে, ও আমার একটা কথাও শুনলো না। ঠিক আছে তুমি রাখো, আমি বাড়ি আসছি, ওকে না বকলে হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বললো রিভু? ছোট ঠাকুরপো খুব রাগারাগি করছিল জয়ী এত রাতে চান করতে গেছে শুনে। সত্যি বাবা, এত রাতে চান করতে যাবার কি দরকার ছিল ওর? একই শরীর ভালো নেই। মেয়েটাকে নিয়ে না ভরা যায় না, একে বিয়ে বাড়ি, তার মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ে তখন কে দেখবে? না তাতে কি হয়েছে দাদা, বিয়েটা তো আমার মেয়ের, ওর তো কোনো দায়িত্ব নেই, ও বরঞ্চ অসুস্থ হয়ে সবার ঝামেলাটা বাড়াবে। হে ঈশ্বর, আবার বিপদ। কেন যে জয় স্নান করতে গেছে এই নাটকটা করতে গেলাম। রিভু ফেরার আগে জয় যদি না ফিরতে পারে। দাদা বলছি আপনি এক কাজ করুন, এই আংটিটা দিয়ে দিন, যদি বাড়িতে পছন্দ না হয় তাহলে হয়তো কালকে আবার এক্সচেঞ্জ করতে হবে, কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ হ্যাঁ সেসবই, কোনো সমস্যা হবে না, দিন। থ্যাংক ইউ। বাড়ি ফিরে একবার জয়কে খুব ভুগবো, কোনো কথা শোনে না আমার, খালি নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে। কিছুই তো বাংলায় লেখা নেই, কিছুই বুঝতে পারছি না, কি যে লেখা এসব। এই তো ফোন করার চিহ্ন। এতগুলো নম্বর, বুঝতে পারছি না কোনটা আমার কাজে লাগবে। এখানে তো সব আছে, কে কাকে ফোন করেছে। আচ্ছা ওই ফোনে লিখে লিখে পাঠাতে হয় কি যেন বলে ওটাকে, আরে বাদবাবু বলেছিল কি ওটা, হ্যাঁ মেসেজ, মেসেজ ওটা দেখি তো। এতেও তো কিছু খুঁজে পাচ্ছি না। এই তো, এই তো এটা বাংলায় লেখা। আমার সাথে এরকম করো না সুকুমার, আমি মরে যাব। এটা কার নম্বর? আমাকে এই নম্বরটা মনে রাখতে হবে, মনে রাখতেই হবে। 9 8 3 2 1 হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে। আর দেরি করলে চলবে না, আমাকে এই ফোনটা যেখানে ছিল সেখানে রাখতে হবে, নইলে সুকুমার যদি একবার টের পেয়ে যায় আর রক্ষে থাকবে না। না না যাই। এ ভগবান ক্যা গলতি কর দিয়া, হ্যাঁ হ্যাঁ খাবো, খানা ঠিক ছিল তো? হ্যাঁ 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 ঠিক আছে। তুমি এত বেশি কথা কেন বলো, যাও জায়গাটা পরিষ্কার করো। হ্যাঁ সুকুমারটা যে কোথায় গেল কে জানে। উফ
মাজি, আমার সব কাম হয়ে গেছে, আমি এখন যাই। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো যাও, কালকে ঠিক সময় চলে আসবে। কালকে তো একবেলা রান্না, বিকেলে আসতে হবে না, দুপুরে এসো। আচ্ছা ঠিক আছে। কুমার বলছি যে ও বেলাও তোদের নিজের বাড়ির রান্নাই খেতে হবে, জেলের রান্নাও খেতে হতে পারে, কারণ বিয়েটা আমি হতে দেব না কিছুতেই না। আমি আসছি মাজি। এই গরমের মধ্যে কত দূর থেকে আমাকে হেঁটে হেঁটে আসতে হলো, কি জ্যাম রাস্তায়, একটা গাড়িও নড়ে না, কত দেরি হয়ে গেল, একবার বাথরুমে ঢুকলে তো বেরোতেও চায় না, কি করছে কে জানে। ওটা কার নম্বর, ওটা কি কোনো মেয়ে লিখেছে, সে মরে যাবে কেন লিখেছে। আচ্ছা সুকুমারের সঙ্গে কি তার সম্পর্ক আছে, সুকুমারের অনেক বউয়ের মধ্যে সে একজন না তো। হ্যাঁ আমাকে এটা জানতেই হবে, যেভাবেই হোক এটা জানতে পারলেই তো অনেক প্রমাণ পেয়ে যাব আমি। বলছি তো ভুল হয়ে গেছে, আসলে কি সোচতে সোচতে আসছিলাম ভগবানই জানে, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে মাফ করে দিন, আমি যাই। হ্যাঁ দাঁড়ান। এই রে বাদবাবু কি আমাকে চিনে ফেললো নাকি? আপনার দুল শুনুন, আপনাকে আমার কেমন চেনা চেনা লাগছে। নেই নেই বাবু, আপনি ভুল করছেন, আপনি আমাকে চেনেন না, আমি তো কিছুদিন হয় গাউসের শহরে এসেছি, আপনি আমাকে চেনেন না, আপনার ভুল হচ্ছে, আমি এখন আসছি বাবু। হ্যাঁ আসছি। কি অদ্ভুত এই মহিলার স্পর্শ, আমার এত কেন চেনা লাগলো, মনে হলো অনেক দিনের চেনা। ও আমি তো ভুলে গেছি, জুই আবার বাথরুমে চানে ঢুকেছে, এই সন্ধ্যাবেলায় চান করে কি বাঁধিয়ে বসবে কে জানে, তাড়াতাড়ি বাড়ি যাই। বাদবাবু বাড়িতে পৌঁছানোর আগে আমাকে বাড়িতে ঢুকে পড়তে হবে। জয়ী এখনো ফিরছে না কেন? শেষদি ভাই, ও শেষদি ভাই, জুই
এভাবে রোজ রোজ পাইপ পেয়ে উঠলে আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। এই কদিন আগে তুমি পাটা ভাঙলে, আবার যদি কিছু হয়ে যায় কি করবে বলো তো তখন তুমি? কি আর হবে, আমার ফুটবল খেলাটা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে, এমনিতেও তো বন্ধ হয়ে গেছে। জয়ী, আমি তোমার কষ্টটা বুঝি, বিশ্বাস করো, কিন্তু প্লিজ এসব নিয়ে এখন মন খারাপ নয়। রিভু এক্ষুনি চলে আসবে আর ফিরে এসে কিন্তু তোমাকে খুঁজবে। সে আর বলতে, একটু আগেই তো জোর বাঁচান বেঁচে গেছি। মানে বেঁচে গেছো মানে মানে কেউ কি বুঝে গেছে, মানে ধরা পড়ে গেছো? আর বলো না। যাক বাবা, তুমি বেঁচে গেছো, কিন্তু কিন্তু জয়ী সুকুমারের বাড়ির থেকে কিছু পেলে গো? পেয়েছি। কি পেয়েছ? আমি একটা ফোন নম্বর পেয়েছি, আর আমার বিশ্বাস ওই ফোন নম্বরটা কার এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। আর ভিডিওগুলো? শেষে ভাই, আমি ওই ভিডিওগুলো এখনো পাইনি, কিন্তু তুমি এত চিন্তা করো না, আমি ঠিক খুঁজে বের করব। আমি আর নিজেকে নিয়ে চিন্তা করি না জয়ী, আমার চিন্তা এখন তোরসাকে নিয়ে। যাই হয়ে যাক, যাই হয়ে যাক, আমি তোরসার জীবনটা কিছুতেই নষ্ট হতে দেবো না। তাতে করে যদি সুকুমার আমার ওই নোংরা ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দিয়ে আমার চরম ক্ষতি করে, করুক, আমি সুকুমারের মুখোশটা টেনে ছিঁড়ে দেবই। শেষদি ভাই, শেষদি ভাই, তুমি আমার উপর একটু ভরসা রাখো, তোমার ওই নোংরা ভিডিওগুলো আমি ঠিক খুঁজে বার করব, আর তোরসার জীবনটাও আমি নষ্ট হতে দেবো না। কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আমিও আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়ির সম্মান রক্ষা করে যাব। আমি জানি জয়ী, তুমি এই কথাগুলো সব মনের জোরে বলছো, তোমারও ভয় করছে, কিন্তু জয়ী কালকের দিনটাই শেষ দিন, কালকের পরে কিন্তু আর কোনো কাল আসবে না, কালকেই যা করার করতে হবে জয়ী। বলো, আমি একা নই শেষদি ভাই, আমরা পারবো, নিজের ওপর ভরসা রাখো শেষদি ভাই। কিন্তু জয়ী, কালকে তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তুমি তুমি কী করে যাবে সুকুমারের বাড়িতে? তার আগে তুমি এটা বলো তো, আমি যখন বাড়িতে ছিলাম না তুমি সবাইকে কী বললে, আমি কোথায় ছিলাম? দেখো জয়ী, এমনিতেই তো তোমার ওই কথাগুলো রেকর্ড করা ছিল, আমি প্রথমে সেগুলোই সবাইকে শোনাচ্ছিলাম, তারপর তোমার মামা একবার তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। এই রে, মামা এসেছিল? তুমি মামাকে কী বললে? মামা কিছু বোঝেনি তো? না না, তোমার মামা কিছু বুঝতে পারিনি, আমি খুব কষ্ট করে ম্যানেজ করেছি। আমি কী করেছিলাম, আমি বাথরুমে গিয়ে কল ছেড়ে দিয়েছিলাম জলের আওয়াজ, আর তখন আমি আমার শাড়ি আঁচল দিয়ে মুখটা ঢেকে তোমার মতো করে কথা বলেছি, মানে আমি তুমি হয়ে কথা বলেছি। তোমার মামা জানে যে তুমি স্নান করতে গেছো, আর রিভু কিন্তু তাই জানে জয়ী। কিন্তু শেষদি ভাই, আমি স্নান করছিলাম মানে তো আমার চুল ভেজা থাকার কথা এখন। হ্যাঁ তো, তাহলে তাহলে কী হবে জয়ী? কী আবার হবে? আমাকে এখন স্নানে যেতে হবে। মানেটা কী কী বলছো তুমি, তুমি এখন আবার স্নান করবে? হ্যাঁ, নাহলে সবে ভাববে কী করে আমি সত্যি স্নানে গেছিলাম। কিন্তু জয়ী, এত রাতে স্নান করলে যদি ঠান্ডা লেগে যায় বলো তো? আরে শেষদি ভাই, কিচ্ছু হবে না, আমাকে এখন যেতেই হবে। আমি কিছু বুঝতে পারছি না, তুমি তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু জয়ী ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমার জন্য আর কত করবে? আরে কই, দেখি তোরসার জন্য কি কিনলে। কি হলো, দেখছো কি? বলো কি কিনলে। বলছি, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি দিনের পর দিন এরকম অবাধ্য কেন হচ্ছ? তোমাকে আমি এত করে বলে গেলাম বাড়িতে থাকো, থেকে রেস্ট নাও, তুমি আমার কথা না শুনে এই সন্ধেবেলায় ঘর দোর পরিষ্কার করে স্নান করে চলে এলে। আরে তাতে কি হয়েছে, তুমি তো জানো আমার এসবে
অভ্যেস অভ্যেস, তার নমুনা তো দেখতে পাচ্ছি আমি। এই যে হাঁচি দিচ্ছ, এরপর ঠান্ডা লাগবে, বাড়িতে বিয়ে অনুষ্ঠান, তুমি তারপর জ্বর হয়ে শুয়ে থাকবে বিছানায়। এসো আমার সঙ্গে, এখানে চুপ করে বসো, কোনো কথা বলবে না। এই তো দেখেছো কি অবস্থা হয়েছে, অবেলায় স্নান করে। আরে কিছু হবে না। কিছু হবে, যেটা করছি আমাকে করতে দাও। না কিছু বুঝা, না কিছু মাগা, চুলটা তো এখনো ঠিক করে মুছতে শিখলে না, তুমি নাকি বড় হয়েছো। না কিছু বলা, না কিছু তোলা, মুস্কুরা।